वेलकम स्टूडेंट, आज हमरा तुम्हारे के पढ़ाबो थ्योरम 42। एर आगे हम तुम्हारे के थ्योरम 40, 41 एवं 41 रिलेटेड किछु प्रॉब्लम पढ़िएछि। आज हम तुम्हारे के जेटा पढ़ाबो सेटा होच्छे थ्योरम 42। थ्योरम 42 ते की बोला होयेछे, ना थ्योरम 42 ते बोला होयेछे ना दुटि वृत्त, एकटा वृत्त नय किन्तु दुटो वृत्त। দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, স্পর্শ করে, আমরা 42 যে এক্সট্রা করেছিলাম সেখানে স্পর্শ করে ওটা বুঝেছিলাম। স্পর্শ দুরকমের হতে পারে, একটা বহিঃস্পর্শ, একটা অন্তঃস্পর্শ। এটা হচ্ছে বহিঃস্পর্শ, বাইরে বাইরে স্পর্শ করেছে, এটা ভিতরে ভিতরে স্পর্শ করেছে, এটা হচ্ছে অন্তঃস্পর্শ। তার মানে কোনটা কিন্তু বলে দেওয়া নেই, বহিঃস্পর্শ না অন্তঃস্পর্শ বলে দেওয়া নেই। তার মানে দুটো স্পর্শের কেসই আমাদেরকে মাথায় নিতে হবে। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তবে স্পর্শবিন্দু দুটি, এই একটা এই যে স্পর্শবিন্দুটি, এই স্পর্শবিন্দুটি, এটা হচ্ছে স্পর্শবিন্দু। বিন্দুকে সাধারণত পি নামে লেখা হয়, পয়েন্ট, বিন্দুর ইংরেজি টার্ম হচ্ছে পয়েন্ট, সেখান থেকে আসে পি। এই জন্য বেশিরভাগ জায়গাতে বিন্দুকে পি দিয়ে লেখা হয়। তো স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখা, দুটো কেন্দ্র কি না, দুটো বৃত্ত আছে না, তাহলে দুটো কেন্দ্র থাকবে। তাহলে এখানে একটা কেন্দ্র এ, এটা একটা বি। তো এই দুটো কেন্দ্রের সংযোজক সরলরেখার উপরই নাকি এই স্পর্শবিন্দুটা অবস্থিত হবে। তাহলে এখানে কেন্দ্র বড় বৃত্তের কেন্দ্রটা তুমি কী ধরেছিলাম, এ। তাহলে এখানে বড় বৃত্তের কেন্দ্র এ, ছোট বৃত্তের কেন্দ্রটা কী ধরেছিলাম, ছোট বৃত্তের কেন্দ্রটা বি। এবার প্রশ্ন, দুটো ছবি আঁকতে হবে না একটা ছবি আঁকতে হবে? না, অবশ্যই দুটো ছবি আঁকতে হবে। যদি কেউ বলে থাকে একটা ছবি, তাহলে আমার মনে হয় সেটা ঠিক নয়। কেন না, স্পর্শ করার কেস বলেছে, স্পর্শ করে, স্পর্শ করে, স্পর্শটা বহিঃস্পর্শ না অন্তঃস্পর্শ সেটা বলা নেই। অতএব যদি আমি শুধু এই ছবিটা নিই, তাহলে বহিঃস্পর্শের ক্ষেত্রে আমি উপপাদ্যটা প্রমাণ করলাম না। বহিঃস্পর্শের ক্ষেত্রে কি হবে আমি বলতে পারছি না। আর যদি আমি শুধু এই ছবিটা করি, এই ছবিটা না আঁকি, তাহলে এই থিওরমটা অন্তঃস্পর্শের ক্ষেত্রে ঠিক কি না আমি সেটা বলতে পারছি না। তাহলে কোনটা আমাদেরকে দরকার, আমাদের দুটো ছবি দরকার। এবার প্রশ্ন, দুটো ছবির নাম কীভাবে সেট করবো? না, নাম এইভাবে সেট করবো, একটা বড় বৃত্তের কেন্দ্রকে রাখবো এ, দুজনেরই ক্ষেত্রে রেখেছি, ছোট বৃত্তের কেন্দ্র দুজনেরই ক্ষেত্রে বি, আর স্পর্শবিন্দুটা দুজনের ক্ষেত্রে পি। এই নামটা চেঞ্জ করব না। তাহলে আমরা একটা লেখার মধ্য দিয়ে দুটো ছবি লেখা লিখতে পারব। আদারওয়াইজ আমরা কিন্তু যদি নামটা এখানে অন্য কিছু ও এম দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমাদের দুটো পত্র আলাদা আলাদা লিখতে হতো, সেটা কোনো প্রয়োজন নেই, সেটা লিখতে হবে না, সেটা ঠিকও নয়। তাহলে এইভাবে লিখতে হবে, বড় বৃত্তের কেন্দ্র এ, ছোট বৃত্তের কেন্দ্র বি, আবার এখানে বড় বৃত্তের কেন্দ্র এ, ছোট বৃত্তের কেন্দ্র স্পর্শবিন্দু দুজনের বি। এবার উপপাদ্য করার যা নিয়ম, প্রথমে কি করতে হয় না প্রদত্ত, তারপরে কি করতে হয় না, তারপরে করতে হয় যদি অঙ্কন থাকে অঙ্কন, সরি, প্রদত্তের পর কি প্রমাণ করতে হবে সেটা লিখতে হয়, তারপরে যদি অঙ্কন থাকে অঙ্কন, আর তারপরে প্রমাণে দিতে হবে। এক্ষেত্রে আমরা প্রদত্ত কি না, প্রদত্ত আমরা বলেছিলাম সবসময় এইখানটা এই হেডলাইন দেখে দেখে লিখব, দুটি বৃত্ত, তার মানে আমি তাদের নাম দিয়ে লিখব, এ আর বি কেন্দ্রীয় দুটি বৃত্ত, এ এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে লিখব পরস্পর বিন্দুতে স্পর্শ করেছে। প্রদত্ত আমরা লিখতে শুরু করলাম, প্রদত্ত, প্রদত্ত কি আসছে না, এ এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত, এ ও বি কেন্দ্রীয় বৃত্তকে তার কেন্দ্রের নামে লেখা হয়, যেমন একটা আয়তক্ষেত্রকে এ বি সি ডির নামে লেখা হয়, তখন বৃত্তকে তার কেন্দ্রের নামে লেখা হয়, দুটি বৃত্ত আছে তাহলে দুটো কেন্দ্রের নামে লিখতে হবে, এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে না স্পর্শ করেছে, না ছেদ নয়, কোনোভাবেই নয়, স্পর্শ করেছে, স্পর্শ করেছে। আমাদের কি প্রমাণ করতে হবে না, পি বিন্দু স্পর্শবিন্দু কিনা এই দুটো কেন্দ্র দুটি সংযোজক সরলরেখার উপর অবস্থিত, তার মানে এইটা এইটা একটা সংযোজক সরলরেখা, তার উপর আরেকটা বিন্দু অবস্থিত,
বা এটা এটা এ বি তাকে বাড়াবে সরলরেখাকে আমরা যত খুশি বাড়াতে পারি যেমন এটা এ বি এর উপর পি থাকবে না এ বি বর্ধিতর উপর পি থাকবে এ বি একটা সরলরেখার অংশ আর যখন আমরা এ বি সরলরেখা বলবো তখন সেটা এন্ডলেস সেটা চলতেই থাকবে তাহলে অবশ্যই তার উপরে থাকবে বর্ধিত এ বি উপর থাকবে তাহলে এখানে এই সরলরেখাটার উপরেই পি থাকবে আর এখানে এ বির উপরে পি থাকবে তো আমরা বলব এটাই প্রমাণ করতে বলছি যে এ বি সংযোজক সরলরেখার উপর পি অবস্থিত এ বি সংযোজক সরলরেখা এ বি সংযোজক সরলরেখা বাড়ালাম তার উপর পি অবস্থিত তার মানে কি এ বি পি সমরেখ সমরেখ বিন্দু কাদের বলে যে বিন্দুগুলি একই রেখার উপর অবস্থিত তাদেরকে সমরেখ বিন্দু বলে তাহলে এ পি এবং বি একই রেখার উপর অবস্থিত তাই সমরেখ বিন্দু তাহলে প্রমাণ করতে কি হবে না প্রমাণ করতে হবে এ কমা বি কমা পি সম এটা আমাদের প্রমাণ করতে হবে অবশ্যই এই তিনটি জায়গায় কমা লাগাতে হবে এই দুটো কমা দিতে হবে যদি কেউ এ বি পি লিখে দাও তাহলে সেটা কোনো মতেই নয় এই কমার কারণ তিনটে বিন্দু এরা একটা একা নয় এরা তিনটে বিন্দু তাহলে অবশ্যই এদের মাঝে একটা করে কমা চিহ্ন লাগাতেই হবে এরপরে কি লিখতে হবে একটা অঙ্কন আছে ছোট কি অঙ্কন আছে না এপি আর বিপি যুক্ত করিলাম একটা লাইন টেনে দিলেই হবে না আমরা একটা লাইন হবে এটা এখন কিন্তু জানি না আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি ঠিকই কথা কিন্তু আমরা জানি না আমরা প্রমাণ করতে চাচ্ছি এটাই তাই আমরা বলব এপি অঙ্কন অঙ্কন কি হবে না এ পি মাঝে কমা হবে না হবে না অবশ্যই হবে কেন না এ আর পি দুটো বিন্দু অবশ্যই মাঝে কমা দেখতে হবে এ পি এবং বিপি বি কমা পি অবশ্যই মাঝে কমা হবে বিপি যদি একসঙ্গে জুড়ে দাও তাহলে সেটা অলরেডি একটা সরলরেখা হয়ে গেল যদি কমাটা না হো তাহলে অলরেডি এটা একটা সরলরেখা হবে তুমি জুড়ে আর কি সরলরেখা তৈরি করবে এটা দুটো বিন্দু তাহলে অবশ্যই তোমার মাঝে একটা কমা দিতে হবে যুক্ত করিলাম করিলাম এটা অঙ্কন হয়ে গেল এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে স্যার আপনি তো কমার পরে সমরেখা লিখবেন বলছেন তার মানে রেখাটা তো থাকা উচিত তাহলে আপনি যুক্ত করে রেখাটা তৈরি করলেন কেন না হ্যাঁ এটা সমরেখা বিন্দু বলার জন্য যে রেখাটা অবশ্যই দরকার আমি যদি একটা দুটো তিনটে এদের উপরে স্কেল ফেলে দিই আমরা সহজেই বলতে পারবো এ পি বি সমরেখা এই যদি লাইনটা জুড়তে হবে এরকম কোনো মানে নেই এরকম কোনো মানে নেই যে এই তিনটে কিন্তু সমরেখা আছে এবং তাদেরকে একটা লাইন দিয়ে দেখাতে হবে হ্যাঁ লাইনটা দেখালে যেন তারা থাকে তাহলে তারা সমরেখা সেই জন্য আমাদেরকে এখানে এই লাইনটা জুড়তে হবে তাহলে আমরা কি বললাম এপি আর বিপি অবশ্যই একটা সরলরেখাই হবে এপি আর বিপি যুক্ত করলাম এখানেও এপি আর বিপি আমার লেখাগুলো কিন্তু হাতে করছি আমার কাছে যন্ত্র নেই আমার লেখার ছবি ঠিক নয় তোমরা অবশ্যই যন্ত্র ইউজ করবে স্কেল লেড এবং কম্পাস কোনোভাবেই পেনে ছবি আঁকা যাবে না কোনোভাবেই হাতে ছবি আঁকা যাবে না অবশ্যই কম্পাস লেড এবং প্রপার ঠিকঠাক ছবি আঁকতে হবে উপপাদ্য বলে ছবিটা যা হোক করে এঁকে দিয়ে প্রমাণটা ঠিক লিখে দিলাম না নাম্বার কাটা হবে জিরো দেওয়া হতে পারে তোমাকে ছবিটা অবশ্যই ঠিকঠাক আঁকতে হবে তাহলে আমরা এটুকু পেলাম এবার আমরা প্রমাণ করবো অঙ্কনের পর প্রমাণ থাকে আমাদের সবগুলি আমরা জানি প্রমাণে আমরা কি করব না দেখো আমরা জানি বৃত্তের প্রত্যেক বিন্দুতে একটা করে স্থির অঙ্কন হয় স্পর্শক অঙ্কন করা যায় একটি বৃত্তের প্রত্যেকটি বিন্দুতে একটি করে স্পর্শ অঙ্কন করা যায় যেহেতু একেন্দ্রীয় এবং বিকেন্দ্রীয় বৃত্ত পি বিন্দুতে টাচ করেছে একেন্দ্রীয় এবং বিকেন্দ্রীয় বিন্দু পি বিন্দুতে টাচ করেছে তাহলে এই পি বিন্দুটা দুটো বৃত্তের উপরেই আছে এটা টাচিং পয়েন্ট
একটা টাচ করেছে, তাহলে এই পয়েন্টটা এর উপরেও আছে এর উপরেও আছে। আর বৃত্তের একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা সম্ভব, একে বেশি স্পর্শক অঙ্কন করা সম্ভব নয়, কোনোভাবেই নয়। তাহলে এই পি বিন্দুতে এই বৃত্তের উপর একটা স্পর্শক থাকবে, বড় বৃত্তের উপর এবং ছোট বৃত্তের উপর একটা স্পর্শক থাকবে, এবং এখানেও থাকবে। সেটা কি স্পর্শক না সেটাই সাধারণ স্পর্শক আমরা জেনেছি। তাহলে সাধারণ বিন্দুতে যে স্পর্শক উৎপন্ন হয় সেটাই সাধারণ স্পর্শ। তাহলে এখানে সাধারণ বিন্দুটি স্পর্শক, তাতে যে স্পর্শক উৎপন্ন হবে আমরা তার নাম দিল এস টি। না, এস টি একটা স্পর্শক আমরা পি বিন্দুতে পাবো। নামগুলো সবসময় একই দিয়ে রাখবো। তাহলে যেহেতু পি বিন্দু এ এবং বি এর স্পর্শ বিন্দু, তাই পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকবে, এবং ধরে নিলাম সেই সাধারণ স্পর্শকটা হলো এস টি। তাহলে আমরা লিখব যেহেতু পি বিন্দু দুটি বৃত্তের স্পর্শ বিন্দু, আমরা দেখেছি আগেও আমরা পড়েছি যে স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শ থাকে, দুটি বৃত্তের স্পর্শ বিন্দু, তাই স্পর্শবিন্দু তাই পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শ থাকবে, একটি সাধারণ স্পর্শ থাকবে। প্রতিবিন্দুটি সাধারণ ধরি স্পর্শকটি হল ধরি বা মনে করি স্পর্শ হল এস টি। এসটি স্পর্শ অঙ্কন করে ফেললাম এসটি। এখন যেটা বুঝো, তাহলে এই স্পর্শ এই ব্যাসার্ধ এপি, এপি কি বড় বৃত্তে ব্যাসার্ধ, আর পি বিন্দুতে স্পর্শক কিভাবে থাকে না আমরা আগের উপপাদ্যে জেনেছি যে এই স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, স্পর্শ এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যেহেতু পি বিন্দুতে অকেন্দ্র বৃত্তের এসটি স্পর্শক, তাহলে এপি লম্ব এসটি, এপি লম্ব এসটি। তাহলে দেখুন পি বিন্দুতে একেন্দ্রীয় বৃত্তের ওপর এপি পথ, বিন্দুতে একেন্দ্রীয় বৃত্তের ওপর এসটি স্পর্শ, অতএব এপি লম্ব এসটি। ঠিক আছে, এপি লম্ব এটা একই লেখা লিখবে যে পি বিন্দুতে স্পর্শ, আর কি পি বিন্দুতে এ কেন্দ্রীয় বৃত্তের উপর এসটি স্পর্শক এবং এপি কি স্পর্শবিন্দু আমি ব্যাসার্ধ, অতএব এটা এটা। সিমিলারলি আমি লিখছি না লেখাটা, তোমরা লেখাটা বই থেকে লিখবে, একদম বইয়ের মতোই লিখবে। সিমিলারলি একইভাবে কি হবে যে বি কেন্দ্রীয় বৃত্তের জায়গাটা কম আছে বলে আমি লিখছি না, একইভাবে বি কেন্দ্রীয় বৃত্তের উপর পি বিন্দুটি বিপি স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ এবং এসটি কি লম্ব, তাহলে বি কেন্দ্রীয় এসটি লম্ব। তাহলে সেখান থেকে আমরা কী পাবো, বিপি লম্ব এসটি, এটা লম্বের চিহ্ন তোমরা জানো, লম্বের চিহ্ন এসটি। তাহলে এসটি একটা সরলরেখা, এসটি একটি সরলরেখা
যে কিনা একটি বিন্দুতে দুটি সরলরেখার উপর লম্ব। এসটি একটি সরলরেখা, আমি এখানে দেখাচ্ছি, এসটি একটি সরলরেখা যে কিনা একই বিন্দু পিতে দুটো সরলরেখার উপর লম্ব। তাহলে যদি এটা হয় এপি, এটা হয় এটা যদি এপি হয় আর এটা যদি বিপি হয়, দুটো আলাদা সরলরেখা হবে, তাহলে এটাও এটা ধরলাম বিপি। তাহলে এই একটা সরলরেখা একই বিন্দুতে এটা আর এটা লম্ব হতে পারে? কোনো দিনও পারে না। তাহলে একটি সরলরেখা, একটি সরলরেখা, একটি সরলরেখা একটি বিন্দুতে দুটি ভিন্ন সরলরেখার উপর লম্ব হতে পারে না, কোনোদিনই পারবে না। একটি সরলরেখা একটি বিন্দুতে দুটি ভিন্ন সরলরেখার উপর লম্ব হতে পারে না। তার মানে এসটি, এসটি পি বিন্দুতে একবার এপি একবার বিপির উপর লম্ব হতে পারে না। তাহলে কী করে হয়েছে? লম্ব তো হবে, আমাদের আগের উপপাদ্য অনুসারে এপির উপর লম্ব হবে, বিপির উপরও লম্ব হবে এসটি। কেন না, দুজনেই স্পর্শবিন্দুতে এটা স্পর্শ, আর একজন আর দুটো স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ, এটা স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ, এটা স্পর্শ হবে পি বিন্দুতে, এটাও লম্ব, আবার এটা স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ, এটা ছোটবৃত্তের ক্ষেত্রে, আর এটা স্পর্শ, তাহলে এটাও লম্ব। তাহলে আবার আমরা বলছি যে একটি বিন্দুতে, একটি বিন্দুতে একটি সরলরেখা, একটি বিন্দুতে একটি সরলরেখা দুটি ভিন্ন সরলরেখার উপর বৃত্ত হতে পারে, লম্ব হতে পারে না। তাহলে কী করে হয়েছে? তাহলে তার মানে এই দুটো সরলরেখা নিশ্চিত একটাই সরলরেখা, তাহলে এই দুটো সরলরেখা একটাই সরলরেখা। এই যেখানে লেখাটা ঠিক করে লিখবে, এখানে লেখাটা ঠিক করে নিবে, এই সরল এই লেখাটা ঠিক করে লিখবে জি, এই এই লেখাটার পর যে লেখাটা থাকবে সেটা ঠিক করে লিখবে জি। এসটি সরলরেখা, এসটি সরলরেখা, এসটি সরলরেখা পি বিন্দুতে এপি এবং বিপির উপর লম্ব, দুটি সরলরেখা একটি বিন্দুতে দুটি সরলরেখা এপি ও বিপি উপর লম্ব, উপর লম্ব অতএব এটা কখন সম্ভব? যখন এটা একটাই সরলরেখা হবে, অতএব এটা একটাই সরলরেখা হবে, তার মানে এরা একটা সমরেখা হবে, এটা সম উপর লম্ব, অতএব অতএব এ কমা বি কমা পি সমরেখ, সমরেখ এটা তখনই সম্ভব যখন এটা একটা সরলরেখা হবে, আর একটা সরলরেখা মানে এটা সমরেখ। লেখাটা বই থেকে লিখবে অবশ্যই, আমি যতটা বোঝানো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমি আবার একবার পড়ছি উপপাদ্য 42 প্রথম থেকে। এখানে বলা হয়েছে যে দুটি বৃত্ত থাকবে, পরস্পরকে স্পর্শ করবে, বহিঃস্পর্শ না অন্তঃস্পর্শ বলা নেই, যেহেতু বলা নেই তাহলে আমাদের দুটো ছবি আঁকতে হবে, বহিঃস্পর্শ এবং অন্তঃস্পর্শ, এবং ছবিগুলোর নাম একইভাবেই রাখতে হবে, দুজনের কেন্দ্র বড় বৃত্তের ক্ষেত্রে দুজনের এ, ছোট বৃত্তের ক্ষেত্রে দুজনের বি, এবং স্পর্শবিন্দু দুজনের পি রাখতে হবে। তাহলে যদি স্পর্শ করে না, স্পর্শবিন্দুতে স্পর্শবিন্দু এবং কেন্দ্রগুলি একই সরলরেখার উপর অবস্থিত হবে, স্পর্শবিন্দু এবং কেন্দ্র দুটি, স্পর্শবিন্দু এবং কেন্দ্র দুটি, স্পর্শবিন্দু পি কেন্দ্র এ আর বি একই সরলরেখার উপর অবস্থিত হবে এটা বলা হয়েছে। তাহলে তার জন্য আমরা প্রদত্ত কি দুটি বৃত্ত, বৃত্তকে তার কিসের নামে ডাকা হয় না বৃত্তকে তার কেন্দ্রের নামে ডাকা হয়, যেমন একটি আয়তক্ষেত্রকে এ বি সি ডি তার চারটি শীর্ষবিন্দুর নামে ডাকা হয়, ত্রিভুজকে এ বি সি তার তিনটি শীর্ষবিন্দুর নামে ডাকা হয়, তেমন একটি বৃত্তকে তার কেন্দ্রের নামে ডাকা হয়। তাহলে এখানে দুটি বৃত্ত তার দুটি কেন্দ্র, তাহলে এ ও বি কেন্দ্রে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, তাহলে স্পর্শ করলে স্পর্শবিন্দুর কথা বলতে হবে, পি বিন্দুতে পরস্পরকে স্পর্শ করেছে, প্রমাণ করতে হবে যে এ বি এবং পি সমরেখ, অবশ্যই মাঝে কমা থাকবে, কমা না দিলে এরা একটা সরলরেখা অলরেডি হয়ে যাবে, প্রমাণ করার কিছুই থাকবে না, এ কমা বি কমা পি মাঝে অবশ্যই কমা চিহ্ন দিতে হবে। একটা অঙ্কন আছে, অঙ্কন কি না এপি এবং বিপি, তোমরা একটা স্কেল বসিয়ে যোগ করবে, যদি কারো একই স্কেলে না পড়ে তার ছবি ভুল হয়েছে সে ঘুরে আঁকবে, তোমরা একটা স্কেল বসাবে যে পটপুরে একবারে যোগ করবে, কিন্তু লেখাটা লিখবে এখানে একটা স্কেল বসাবে যোগ করবে, অবশ্যই তিনটে বিন্দু স্কেলে একসঙ্গে পড়বে, যদি না পড়ে তাহলে তোমার ড্রয়িং ভুল হয়েছে, ভুলে ড্রয়িং করবে, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু ওটাই প্রমাণ করবো সমরেখ, প্রথমেই লিখে দিলাম যে এ কমা বি কমা পি কে যুক্ত করিলাম,
তাহলে হবে না, এইভাবে কেউ লিখতে পারবে না যে এ কমা বি কমা পি যুক্ত করিলাম, না হবে না। তাহলে তুমি বললে এটা একটাই সরল রেখা, না হবে না। তোমাদের কিন্তু এপি এবং বিপি, এপি একটা সেট যোগ হলো, একটা সরল রেখা তৈরি হলো এপি, এপি আর একটা সেট তৈরি হলো বিপি। এইভাবে লিখবে না, এটা লেখা যাবে না। যোগ করিলাম, যুক্ত করিলাম, তারপরে কমা, কমানের ক্ষেত্রে আমরা বলবো যে পি বিন্দুতে যেহেতু তাদের একটা সাধারণ স্পর্শবিন্দু আছে এবং একটি বৃত্তের একটি বিন্দুতে একটি মাত্রই স্পর্শ অঙ্কন করা সম্ভব, সেদের জন্য তারা একটা সাধারণ স্পর্শক থাকবে পি বিন্দুতে, যেহেতু তাদের একটা সাধারণ স্পর্শবিন্দু পি, সেই সাধারণ স্পর্শকের নাম রেখেছি আমরা এসটি। এখন আমরা উপপাদ্য থেকে জেনেছিলাম যে কোনো বৃত্তের স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ এবং স্পর্শ পরস্পর লম্ব থাকে, মানে বড় বৃত্তের ক্ষেত্রে এটি স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ, এসটি স্পর্শ, তাই এরা কী হবে, এরা পরস্পর লম্ব হবে। আবার বিপি স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ, এসটি স্পর্শ, আমি জায়গা নেই বলে এখানটা লিখিনি, তোমরা এখানটা বইয়ের মতো করে লিখবে অবশ্যই যে বিপি স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ এবং এসটি পি বিন্দুতে স্পর্শ, অতএব বিপি লম্ব এসটি, এপি স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ, এসটি স্পর্শ, অতএব এপি লম্ব এসটি। বাস এই দুটো থেকে পাওয়া গেল, এই দুটো পর থেকে লিখবো যে পি বিন্দুতে এসটি সরলরেখা, পি বিন্দুতে এসটি সরলরেখা, দুটি সরলরেখা এপি এবং বিপির ওপর লম্ব, একটা সরলরেখা একটি বিন্দুতে, একটা সরলরেখা টানলাম, এই একটা সরলরেখা এই বিন্দুতে একটা লম্ব থাকতে পারে, এই বিন্দুতে একটা লম্ব থাকতে পারে, এই বিন্দুতে একটা লম্ব থাকতে পারে অবশ্যই, কিন্তু কিন্তু এই একটা বিন্দুতে এই একটা লম্ব, এই একটা লম্ব থাকা কোনোভাবেই সম্ভব নয়, এটা সম্ভব নয়। তাহলে এই বিন্দুতে যে একটা লম্বটা আছে মানে এটা একটাই ল সরলরেখা, যে এসটি সরলরেখার পি বিন্দুতে দুটি সরলরেখা এপি এবং বিপি সরলরেখার উপর লম্ব, তাহলে এসটি সরলরেখার পি বিন্দুতে দুটি সরলরেখা এপি এবং বিপির উপর লম্ব, এসটি সরলরেখা পি বিন্দুতে দুটি সরলরেখা এপি এবং বিপির উপর লম্ব, অতএব এ পি বি সমরেখ, তার একটাই সরলরেখা অতএব সমরেখ, ঠিক আছে। এটাকে তোমরা ভালো করে করো, তার তিনটি উপপাদ্য এবং উপপাদ্য রিলেটেড জিনিস দিয়ে দিলাম, পরের ক্লাসে আমি এখান থেকে একটা কোশ্চেন আলোচনা করে দেবো, ওকে।